এর আগে তোমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উত্তরবঙ্গের সমভূমি বলেছি, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলেছি। আজকের বিষয় পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আবারও বলছি, তোমরা বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, সবাই তোমরা সহ তোমাদের পরিবারের সকলে সুস্থ স্বাভাবিক থাক এই কামনা করি। এইবার তোমাদের একটা ছক বা ডায়াগ্রাম দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, এই পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, উত্তরবঙ্গের সমভূমি ও দক্ষিণবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমি আবার দুটি ভাগ আছে, তরাই বা ডুয়ার সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল বা দোয়াব সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব সমভূমি অঞ্চলকে আবার চারটি উপবিভাগে ভাগ করা হয়েছে, তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা ও মহানন্দা সমভূমি। অন্যদিকে দক্ষিণবঙ্গের সমভূমিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে রাঢ় অঞ্চল, দুই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, তিন সুন্দরবনের নিম্নভূমি, চার উপকূলের বালুকাময় সমভূমি। এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে মুমূর্ষু বদ্বীপ, দুই পরিণত বদ্বীপ, তিন হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা পাঠের মধ্যে ঢুকব। যে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল বলতে উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থান হচ্ছে বৈচিত্র্যহীন সমভূমি অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের এই সমভূমি অঞ্চলটি বিভিন্ন নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। ভূপ্রকৃতি এবং মৃত্তিকার পার্থক্যের ভিত্তিতে উত্তরের সমভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এবার উত্তরের সমভূমি অঞ্চলের অবস্থান, যে উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমে মালভূমি অঞ্চলের বাদে বাকি যে অংশ, সেই অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত। প্রথমেই যে বলেছিলাম যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উত্তরবঙ্গের সমভূমি, উত্তরবঙ্গের সমভূমিকে আবার দুটি ভাগে ভাগ করা আছে, তরাই ও ডুয়ার সমভূমি এবং গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল বা দোয়াব সমভূমি। তরাই ও ডুয়ার সমভূমি উত্তরে পার্বত্য অঞ্চলের একেবারে পর্বতের পাদদেশে নিচে, তিস্তা নদীর পশ্চিমে সমতল ভূমি হচ্ছে তরাই নামে পরিচিত। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। তিস্তা নদীর পূর্ব দিকের সমভূমি হচ্ছে ডুয়াস নামে পরিচিত। তাহলে তিস্তা নদীর পশ্চিমের সমতল অংশ তরাই এবং তিস্তা নদীর পূর্বের সমতল অঞ্চল ডুয়াস নামে পরিচিত। ডুয়াস শব্দের অর্থ হচ্ছে দরজা। এই সমভূমির মধ্য দিয়ে অর্থাৎ দুয়ার সমভূমির মধ্য দিয়ে ভুটানে প্রবেশ করা যায় বলে এর একে এই দুয়াস শব্দটি ব্যবহার করা হয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্রের দোয়াব অঞ্চল, যে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলের বৈশিষ্ট্য হল যে উত্তরে তরাই সমভূমির একেবারে নিচে অর্থাৎ দক্ষিণ অংশ থেকে গঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব সমভূমি নামে পরিচিত। উত্তরে তরাই সমভূমির দক্ষিণ দিক থেকে একেবারে দক্ষিণে গঙ্গা নদী পর্যন্ত যে বিস্তৃত সমভূমি, সেই বিস্তৃত সমতল ভূমি বা সমভূমি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব সমভূমি নামে পরিচিত। দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। একে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে, তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা এবং হচ্ছে মহানন্দা সমভূমি। এবার তাল কোন অঞ্চলটাকে বলছি, তাল হচ্ছে কোচবিহার জেলার দক্ষিণ অংশ থেকে
সমগ্র উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। এখানে অনেক অগভীর হ্রদ আছে, পলি সঞ্চয়ের ফলে এই তাল সমভূমি সৃষ্টি হয়েছে। বরেন্দ্রভূমি মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার যে ঢেউ খেলানো ও প্রাচীন পলিগঠিত অংশ তা বরেন্দ্রভূমি নামে পরিচিত। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার যে ঢেউ খেলানো ও প্রাচীন পলিগঠিত অংশ তা বরেন্দ্রভূমি নামে পরিচিত। এবার হচ্ছে দিয়াং। মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণে যে নবীন পলিগঠিত অঞ্চল, সেই নবীন পলিগঠিত অঞ্চল দিয়ারা নামে পরিচিত। এই অঞ্চলটি উর্বর, এখানে জনবসতি ঘন। আর চার হচ্ছে যে মহানন্দা নদীর পলিগঠিত সমভূমি, এই চার ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আসছে দক্ষিণবঙ্গের সমভূমি। দক্ষিণবঙ্গের সমভূমিকে চারটি উপবিভাগে ভাগ করা হয়েছে, রাঢ় অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, সুন্দরবনের নিম্নভূমি এবং উপকূলের বালুকাময় সমভূমি। রাঢ় অঞ্চল পশ্চিমের মালভূমির অঞ্চলের পূর্ব দিক থেকে ভাগীরথী হুগলি নদী অববাহিকা পর্যন্ত যে প্রাচীন পলিগঠিত অঞ্চল সেটাই রাঢ় অঞ্চল নামে পরিচিত। পশ্চিমের মালভূমির পূর্ব দিক থেকে ভাগীরথী হুগলি নদীর অববাহিকা পর্যন্ত বিস্তৃত প্রাচীন পলিগঠিত অঞ্চল রাঢ় নামে পরিচিত। এখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল রুক্ষ, মাটির রং হচ্ছে লাল। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল উত্তরে গঙ্গা নদী, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে রাঢ় অঞ্চল এবং দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যে সমতল ভূমি সেই সমতল ভূমি গঙ্গার বদ্বীপ নামে পরিচিত। এই বদ্বীপ অঞ্চলে আবার তিনটে উপবিভাগ আছে, মুমূর্ষু বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। আমরা মুমূর্ষু বদ্বীপ কোনটাকে বলবো, না গঙ্গা বা পদ্মা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যে মৃতপ্রায় অংশটি বদ্বীপ গঠন আগে হয়েছে, এখানে আর এখন বর্তমানে বদ্বীপ গঠন করা সম্ভব নয়, এই জায়গাটাকে বলা হচ্ছে মুমূর্ষু বদ্বীপ। তাহলে মুমূর্ষু বদ্বীপ কোনটা, না গঙ্গা বা পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে এই অঞ্চলটি প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, এখানে আর বদ্বীপ গঠন করা সম্ভব নয়, এখানে অনেক বিল, জলাভূমি, অশ্বপ্রাকৃত হ্রদ দেখা যায়, এটাকে বলছি মুমূর্ষু বদ্বীপ। পরিণত বদ্বীপ কোনটা, না ছোটনাগপুর মালভূমি থেকে যে সব নদী পলি বালি কাঁকড় বহন করে নিয়ে এসে আমাদের পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় যে বদ্বীপ গঠন করেছে সেই বদ্বীপ গঠনের কাজ শেষ হয়েছে, আর এখানে বদ্বীপ গঠন হবে না, তাই এখানে জলাভূমির সংখ্যা কমে গেছে, এই জায়গাটাকে আমরা বলছি পরিণত বদ্বীপ, অর্থাৎ যেখানে বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে। আর তিন হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই সক্রিয় বদ্বীপ দুই চব্বিশ পরগনা, মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা জেলার দক্ষিণে সুন্দরবন অঞ্চলে নদী ও সমুদ্রবাহিত পলি সঞ্চয় করে এই বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে, এই এখনও চলছে বলে এটাকে আমরা বলছি সক্রিয় বদ্বীপ। এবার সুন্দরবনের নিম্নভূমি। সক্রিয় বদ্বীপের দক্ষিণে যে কাদাযুক্ত নিম্নভূমি আছে সেই কাদাযুক্ত নিম্নভূমি সুন্দরবনের কর্দমাক্ত নিম্নভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বলে জোয়ারের সময় এই অঞ্চলে সমুদ্রের লবণাক্ত জলে ডুবে যায়, এখানে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে যা সুন্দরবন নামে পরিচিত। উপকূলের বালুকাময় সমভূমি শেষ ভাগ যেটা। হুগলি নদীর মোহনার পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলটাকে আমরা বলছি বালুকাময় সমভূমি। এখানে কাঁথি এবং দীঘার বালিয়াড়ি উল্লেখযোগ্য। তাহলে বালুকাময় সমভূমি কোনটা, না হুগলি নদীর মোহনার পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বালির দ্বারা গঠিত, তাই একে বালুকাময় সমভূমি বলা হচ্ছে। এই বালুকা সমভূমির উল্লেখযোগ্য বালিয়াড়ি হচ্ছে দীঘা এবং কাঁথির বালিয়াড়ি। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল মোটামুটি এইটুকু। তোমরা
এটা শুনবে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকেও বলতে পারো, বা যে কোনো আমাদের স্কুলের ভূগোলের স্যার যারা আছেন তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে যদি কোনো সমস্যা হয়। আজকে এখানেই শেষ করছি।